দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলার মধ্যেই যেন রহমতের বৃষ্টি ঝরছে অবরুদ্ধ গাজা উপত্যকায়। 14 নভেম্বর থেকে উপত্যকায় শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। এক মাসেরও বেশি সময় ধরে সর্বাত্মক অবরোধের মধ্যে রয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা, যার তিন দিকে দখলদার ইসরায়েল এবং একদিকে রয়েছে মিশর। ইসরায়েলের অব্যাহত স্থল ও বিমান হামলায় সেখানকার লাখ লাখ ফিলিস্তিনির জীবন যখন বিপর্যস্ত, ঠিক তখনই আচমকায় বৃষ্টিকে যেন ওপরওয়ালার পক্ষ থেকে আসা রহমত হিসেবেই দেখছে অবরুদ্ধ গাজাবাসী। কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়েছে, স্রষ্টাকে ধন্যবাদ, কারণ এটি তার পক্ষ থেকে একটি আশীর্বাদ। আমরা 30 দিনেরও বেশি সময় ধরে বাস্তুচ্যুত হয়েছি। বিশুদ্ধ পানির অভাবের এই সময়ে মানুষজন খাওয়ার জন্য অন্তত এই বৃষ্টির পানি ব্যবহার করতে পারছে। অবরুদ্ধ এই উপত্যকায় মূলত ইসরায়েল থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়, রয়েছে পানির লাইনও। এছাড়া বিদ্যুতের মাধ্যমে বিভিন্নভাবে গাজাবাসী নিজেদের খাবার পানির ব্যবস্থা করেন। তবে যুদ্ধ শুরুর পর থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়ায় তীব্র পানি সংকটে ভুগছে সেখানকার বাসিন্দারা। এমন সংকটাপন্ন পরিস্থিতিতে মুষলধারে এই বৃষ্টি যেন গাজাবাসীর জন্য বয়ে এনেছে এক চিলতে আনন্দ। 30 দিন যাবত এখানে কোনো বিশুদ্ধ পানি নেই। আমরা সব কাজে লবণাক্ত পানি ব্যবহার করি, তাই আমি বালতিতে বৃষ্টির এই পরিষ্কার পানি সংগ্রহ করেছি। আল্লাহকে ধন্যবাদ, সবকিছুর জন্য ওপরওয়ালাকে ধন্যবাদ জানাই। হঠাৎ বৃষ্টি হওয়ায় খুশি গাজার ছোট ছোট শিশুরাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, গাজায় বৃষ্টি শুরু হওয়ায় ফিলিস্তিনি এক শিশু তার আনন্দ প্রকাশ করে বলছে, আল্লাহ আমাদের পানি পান করার জন্য বৃষ্টি পাঠিয়েছেন। তবে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার তীব্র অভিজ্ঞতাও প্রকাশ করেছে অনেক ফিলিস্তিনি শিশু। ওরা গাজা উপত্যকার সব মা বাবা ও অন্য সবাইকে মেরে ফেলেছে। তবে এই বৃষ্টিতে উপত্যকার খান ইউনিস সহ বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে বন্যা, সেই সাথে বেড়েছে ঘরবাড়ি ছেড়ে খোলা আকাশের নিচে আশ্রয় নেওয়া সাধারণ মানুষদের দুর্ভোগ। গাজার দক্ষিণাঞ্চলে সেখানে এখনও অস্থায়ী বাসস্থানে ও শরণার্থী শিবিরগুলোতে হাজার হাজার ফিলিস্তিনি বসবাস করছেন। সেখানে তাদের তাঁবুতে প্রবেশ করছে বৃষ্টির পানি, এতে করে নতুন এক দুর্ভোগে পড়েছেন তারা। এছাড়া যেসব বিছানায় তারা থাকতেন সেগুলো স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। যখন বৃষ্টি শুরু হয় আমি বালি দিয়ে বাইরের অংশটি আটকে দিতে চাচ্ছিলাম যাতে পানি ভেতরে না যায়। আমার ছোট দুটি মেয়ে আছে। অন্যদিকে বৃষ্টির কারণে শুরু হওয়া শীতেও কষ্ট পাচ্ছেন সাধারণ মানুষ। তাদের বেশিরভাগের কাছে উষ্ণ কাপড় চোপড় নেই, বিদ্যুৎ সংযোগ না থাকায় নিজেদের উষ্ণ রাখার কোনো উপায়ও তাদের কাছে নেই। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন বলছে, গত 7 অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর জীবন বাঁচাতে উত্তরাঞ্চল থেকে হাজার হাজার মানুষ দক্ষিণাঞ্চলে চলে এসেছেন। তাদের অনেকেই জাতিসংঘের স্কুল বা হাসপাতালে আশ্রয় নিয়েছেন। বাস্তুচ্যুত এসব মানুষের কাছে পর্যাপ্ত পরিমাণ অর্থও নেই। তারা যে উষ্ণ কাপড় সহ প্রয়োজনীয় জিনিস কিনবেন সেই সুযোগ নেই তাদের কাছে।